আসসালামু আলাইকুম সম্মানিত বিয়াস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আপনাদের মাঝে আজকে একটা অসাধারণ, অল্প টাকায় 8 লক্ষ টাকা কীভাবে যায়, একটা সেম ডিজাইন, এরকম সেম ডিজাইন, এটা 8 লক্ষ টাকা গেছে, তো কিভাবে করবেন দোতলা ফাউন্ডেশন দিয়ে। অবশ্য ভিডিওটা না পুরোপুরি না টেনে দেখে কেউ মন্তব্য করবেন না, আপনাদের কাছে অনুরোধ। আপনারা অনেকে অনেক নেগেটিভ ভাবেন, অবশ্যই আপনারা পুরো ভিডিও দেখে এরপর নেগেটিভ ভাববেন। এই বাড়িটা কমপ্লিট খরচ 8 লক্ষ টাকা এই পর্যন্ত। অবশ্যই আপনারা ভালো করে খেয়াল করে ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। আমি প্রত্যেকটা ভিডিওতে বাড়ির খরচ মাঝখানে বলি, শুরুতে বলি, যেখানে বলি, অবশ্যই আপনারা খেয়াল করে নেবেন। অনেকে মন্তব্য করেন, ভাই আপনাদের বিশ্বাস না হলে আপনাদেরকে কোনো করার নাই, কিন্তু এই বাড়িটা 8 লক্ষ টাকা গেছে। যদি আপনারা বাস্তব প্রমাণ চাইতে চান দোতলা ফাউন্ডেশন দিয়ে, অবশ্যই আপনারা দেখে যেতে পারেন। অবশ্যই আপনারা ভালো করে খেয়াল করবেন 8 লক্ষ টাকা কীভাবে করবেন। ড্রয়িংটা দিয়ে দিছি, অবশ্যই আপনারা খেয়াল করে দেখবেন, অবশ্যই আপনারা পুরো ভিডিওটা না টেনে দেখবেন। তো আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে একটা লাইক দিবেন, আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অন করে দিন। ইনশাল্লাহ আমি প্রতিদিন নিত্য নতুন বাড়ির ডিজাইন আপনাদের কাছে উপরে দেওয়ার চেষ্টা করব। কম ছোট বাজেট বড় বাজেটের বাড়িও ইনশাল্লাহ আপনাদেরকে সবসময় ইতিমধ্যে দিয়ে আসছি, এমনকি দেব। তো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো আমি এই আমার এই চ্যানেলে অনেকগুলো বাড়ির ডিজাইন দিছি, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আপনার সবগুলো ভিডিও দেখবেন। অনেক সুন্দর করে সুন্দরভাবে বাড়ি করা হয়েছে। আপনারা যদি আমাদেরকে দিয়ে কমপ্লিট ঠিকাদারি করাইতে চান, অবশ্যই আমাদেরকে দিয়ে করাইতে পারবেন। তো আমরা কুমিল্লার বাইরে যদি খালি কাজ কন্ট্রাক্ট দেন, কুমিল্লার বাইরে কমপ্লিট দোতলা হতে হবে। তো অবশ্যই আপনারা ভালো করে দেখেন, আমি আগে বাইরে সেটা এই জন্য আপনাদেরকে দেখাইতেছি যে আপনারা কাজটা দেখার পরে ভিতরে গেলে বুঝতে পারবেন যে 8 লক্ষ টাকা কীভাবে সম্ভব। এই বাড়িতে আমি আগে বলি কোনো টাইলস করা হয় নাই, স্টিলের দরজা দেওয়া হয়েছে, প্লাস্টিকের দরজা দেওয়া হয়েছে। অবশ্যই আপনারা ভালো করে খেয়াল করেন, যাদের 8 লক্ষ, 7 লক্ষ, 9 লক্ষ টাকা বাজেট অবশ্যই তারা এরকম সিএম ডিজাইন করতে পারেন। তো অবশ্যই ভবিষ্যতে যেটা আরও 2টা রুম বাড়াইতে পারেন, 2টা টয়লেট করতে পারেন, কিচেন করতে পারেন, ডাইনিং করবেন, অবশ্যই আপনারা করতে পারবেন। প্রথমে আপনি অল্প টাকা কিভাবে একটা বাসস্থান নিজে থাকার জন্য করবেন, ড্রয়িং খরচ বিস্তারিত ইনশাল্লাহ খরচের কথা তো বলে দিছি, ড্রয়িংটা দেখাবো। আপনি 4 রুমের বাড়ি কিভাবে করবেন, প্রথমে আপনি ড্রয়িংটা দেখতে হবে। এবারে 34x31, আপনাদের জায়গা যদি আরও ছোটো হয় আরও ছোটো করতে পারবেন, বড়ো হলেও বড়ো করতে পারবেন। তো এটা 34x31, টোটাল স্কোয়ার হয়েছে আপনার 1154। 1154 স্কোয়ারের মধ্যে আপনি প্রথম সামনে 2টা রুম যদি সেম ডিজাইনভাবে করতে চান, তাহলে আপনি 8টা কলম দিতে হবে। 8টা কলম দেওয়া হলে ইনশাল্লাহ আপনারা এইরকম সেম ডিজাইনের বাইরে করতে পারবেন। তো প্রথমে আপনি যদি 8টা কলম দিয়ে যদি আপনি বাইরে করেন দোতলা ফাউন্ডেশন দিয়ে, আপনার 8 লক্ষ টাকা করতে পারবেন। এরপরে 4টা পিলার দিয়ে 2টা বেডরুম, 1টা কিচেন, 1টা টয়লেট, 1টা ডাইনিং অটোমেটিক এই জায়গা হয়ে যাবে। তো অবশ্যই আপনারা ভিডিওটা খেয়াল করে দেখলে বুঝতে পারবেন, যাদের অল্প টাকা বাজেট ইনশাল্লাহ আপনারা করতে পারবেন। তো এই বাড়িটার মধ্যে খরচ সম্বন্ধে যদি আপনাদের ধারণা ইনশাল্লাহ হয়ে থাকে, তাহলে আপনারা নিঃসন্দেহ করতে পারেন, আমি গ্যারান্টি দিলাম। তো অনেকে ভাই আমাকে বলে, ভাই আপনি করে দিতে পারবেন? হ্যাঁ আমি করে দিতে পারবো। আপনারা আমাকে যদি ওই রকমের আপনাদের যেই টাকা বাজেট বললাম এর চেয়ে বেশি আমার যত টাকা আমাকে দেন, আমার পোস্টলে আমি করে দেবো। দেখুন সিঁড়িগুলো টাচ করা হয় নাই, প্লাস্টার ভিতরে কমপ্লিট বাইরে কমপ্লিট। এটা হচ্ছে ডাইনিং স্পেস পরে হবে। এই দেখুন 2টা বেডরুম, 12 ফিট বাই 13 ফিট বাই 14 ফিট, অনেক সুন্দর করে করা হয়েছে। 8 লক্ষ টাকায় আপনি সেম ডিজাইন স্টিলের দরজা, প্লাস্টিকের দরজা, সামনে 2টা থাই, 4টা থাই লাগানো হয়েছে, 2 রুমে 2টা করে 4টা, আর সিঁড়ি রুমে 1টা, মোট 5টা থাই, সামনের গ্রিল। আমি মনে করি বিল্ডিংয়ের বড় কাজেই মোটামুটি হয়ে গেছে। তো আপনারা সেম ডিজাইনটা যদি করতে চান, তাহলে 4টা বেডরুম, 1টা টয়লেট, 2টা টয়লেট, 1টা কিচেন দিয়ে যদি আপনি 1টা ডাইনিং স্পেস করতে চান, অবশ্যই 14 লক্ষ টাকায় আপনি করতে পারবেন, কোনো টাইলস হবে না।
আমি সবসময় বলি টাইলস হবে না, আমি বিল্ডিংয়ের প্রত্যেকটা দুইটা খরচ বলে থাকি। এই জায়গায় আপনি চাইলে একটা ছোটো করে ওয়ান টাইম একটা টয়লেট দিতে পারবেন অল্প টাকায়। সামনের সাইড আপনি দেখা যাবে অনেক সুন্দর পাবে। তো এই এটা সামনে যদি আপনি টাইলস করেন তাহলে 20,000-25,000 টাকা যাবে, তাহলে আপনার অন্য অন্য বাড়িটির মতন অবশ্যই আপনার কাছে ভালো লাগবে। তো আমরা এখন ব্যালকনিতে যাব। যদি ব্যালকনিটাতে স্টিলের দরজা না প্লাস্টিকের দরজা দেওয়া হয়েছে অবশ্যই আপনারা দেখেন। তো বাড়ি নিয়ে যদি কোনো মতামত থাকে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। এই বাড়িটার খরচ আমি আবারও বলি 100%, আপনারা 8 লক্ষ টাকায় নিঃসন্দেহে আপনারা নামতে পারেন। দুইটা বেডরুম সিঁড়ি রুম কমপ্লিট দিয়ে আপনার টয়লেটটা যদি ওয়ান টাইম হিসেবে করেন তাহলে করতে পারবেন, এদিকে দেওয়া আছে। তো আমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কথাবার্তায় কোনো ভুল হয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আমাকে সবসময় পরামর্শ দিবেন, ভালোবাসা দিবেন। আল্লাহ হাফেজ।